সাপের ছ নাম্বার ম্যাপটা আমাকে একটু কষ্ট করে বলো কি আছে। 15x2 আমার কাছে বই আছে, কষ্ট করার দরকার নেই। এই ধরনের দুই চলকের বহুপদীর ক্ষেত্রে যেটা করতে হয়, আলাদা আলাদা একটা একটা করে চলক এবং ধ্রুবক পদ নিয়ে যে পদটা আছে, যে রাশিটা আছে, সেটাকে তুমি উৎপাদকে বিশ্লেষণ করবা। প্রথমে এক্স দাম, বলবা এক্স এবং ধ্রুবপদ সমন্বয়, ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি কত হবে। এক্স এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি 15x2 - x - 6। মিডল টার্মটা একটু কষ্ট করে বলো, 15 আর 6 90 আর একে ভাঙাও 9 10 90, তাহলে 15x2 - 10x + 9x - 6। তো এখানে 5x কমন যায়, 3x - 2 + 3 কমন যায়, 3x - 2, 3x - 2 কমন নিলা, 5x + 3। এবারে আমাকে বলো y এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি কত হবে। y এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশি, -24y² + 24y - 6। তো ফার্স্ট অফ অল এখানে আমরা -6 কমন নিতে পারি, তো এটা হবে 4y² - 4y + 1, তাতে এটা একটা পূর্ণবর্গ রাশি হয়ে যায়, এটা হয় 2y - 1² যেটা করবা সেটা হচ্ছে, এটা যেহেতু 2y - 1² এটাকে দুইটা উৎপাদকে লেখো। নিয়ম হচ্ছে এক্স এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশির যেই ধ্রুবপদ আর ওয়াই এবং ধ্রুবপদ সমন্বয়ে গঠিত রাশিতে তোমরা ধ্রুবপদটাকে সমান করার ট্রাই করো। যারা বলো এখানে ধ্রুবপদ আছে -2 আর এখানে আছে +3, তো একটু বুদ্ধি করে এখানে যে -6টা আছে এটাকে যদি ডিস্ট্রিবিউট করে দাও 2 × -3 এই আকারে, এরপরে এইটাকে 2 দিয়ে গুণ করো আর এইটাকে যদি -3 দিয়ে গুণ করো তাহলে কি হবে বলতে পারবা? এখানে আস, এটাকে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 4y - 2 আর এটাকে -3 দিয়ে গুণ করলে হবে -6y + 3। তাতে যেটা হইলো, এইখানে এক্স চলক আর ওয়াই চলকের ক্ষেত্রে ধ্রুবপদ দুইটা সমান হয়েছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? তাহলে সুতরাং নির্ণেয় মানে এক্স ওয়াই এবং ধ্রুবপদ সমন্বয় রাশিটির উৎপাদক কি হবে। সুতরাং এক্স কমা ওয়াই চলক এবং ধ্রুবপদ সমন্বয়ে নির্ণেয় উৎপাদক হবে, এখানে 3x আছে এখানে 4y আছে, 3x + 4y - 2 আর এখানে 5x আছে এখানে -6y, 5x - 6y আর ধ্রুবপদ হচ্ছে +3। ধ্রুবপদ দুইটা মিলায়া চলক সমন্বয়ে তুমি উৎপাদকের বিশ্লেষণটা করে ফেলবা। সবাই কি টেকনিকটা বুঝতে পারছো ক্লাসের সবাই? এখানে মানে উৎপাদক করার পরে একটা লক্ষণীয় বিষয় হলো, ভালো করে খেয়াল করো, লক্ষণীয় বিষয়টা হলো আমি 2xy টা নিয়ে কিন্তু কাজ করিনি, মানে দুই চলকের মিলিত যে সেটা ছিল সেটা কিন্তু আসলে আমি বিবেচনায় আনিই নাই, এটা অটোমেটিক্যালি মিলে যাবে। কষ্ট করে বলো, বেরা 3x এর সাথে -6y গুণ করলে কত হয়? -18xy।
minus 18x y আর 4y এর সাথে 5x গুণ করলে কত হবে 20xy থেকে minus 18xy গেলে 2xy থেকে যায় না অটোমেটিক্যালি মিলে যায় তোমাকে চিন্তা করতে হবে না আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে ওকে এইবারে আমরা তো দুই চলকের একটা করলাম এখন আসো তিন চলকের একটা করে দিই অনুশীলনের দুইটা করায় দিচ্ছি উদাহরণের গুলো হোপফুলি তোমরা করে নিতে পারবা বলো স্যার একের অধিক চলক থাকলে এভাবে করব হ্যাঁ 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 দুই বা তিন চলক থাকলে এখানে তিন চলক আছে বেরা দুই চলক থাকলে কি করছো x এবং ধ্রুবক y এবং ধ্রুবক তিন চলক থাকলে কি করবা জানো দুইটা দুইটা করে চলক নিবা x আর y y আর z আমি কি বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে জি স্যার ওকে তো এরপরে আমরা বৈকার্য নাম্বারটা একটু করি আর পাশাপাশি তোমাদের তোমাদের গ্রুপে কিন্তু আমি ভেয়ারা যে অধ্যায় 13 প্রিজম পিরামিড অংশের রেকর্ডিংটা দিয়ে দিছি তোমরা কি সবাই পাইছো ওগুলো একটু দেখে নিও কারণ ক্লাস 10 এর ব্যাচে ওইগুলা কিন্তু আমি ডিটেইল ভেঙে ভেঙে ওদেরকে খুব স্লোলি প্রত্যেকটা জিনিস বুঝায় করাইছি তো তোমরা ওইটা দেখে নিলে তোমাদের জন্য সুবিধা হবে যাদের কনসেপ্ট ক্লিয়ার না দেখবা যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের অফলাইন ক্লাসের পাশাপাশি আমরা অনলাইনের গ্রুপটা রাখবো ওইখানে যে টপিক গুলো তোমাদের লাগবে ওইগুলা কিন্তু তোমরা ভিডিও রেকর্ডিং গুলো পেয়ে যাবা তো এটা তোমাদের একটা অ্যাডভান্টেজ হবে তো সাতের বৈকার্য নাম্বারে বলছে 15x² মাইনাস 24y² মাইনাস 6z² প্লাস 2xy মাইনাস 6z প্লাস 24yz এবার বলো x, y চলক সমন্বয়ে গঠিত রাশি কি কি এই দুই চলক x আর y কেউ কি বলতে পারবা 15x² xy কোথায় আছে প্লাস 2xy আর মাইনাস হচ্ছে 24y² ভেরা 15 আর 24 গুণ করলে হয় হচ্ছে 360 18 আর 20 এর মিডল টার্মে হয় 360 তো 15x² প্লাস 20xy মাইনাস 18xy মাইনাস 24y² সো তুমি এখানে 5x কমন নিতে পারতেছো 3x প্লাস 4y হয় মাইনাস 6z কমন নিতে পারতেছো 3x প্লাস 4y হয় সো দ্যাট 3x প্লাস 4y ইনটু 5x মাইনাস 6z হবে এবারে আসো y, z চলক সমন্বয় যে কোনো দুইটা দুইটা করে দুইবার নিবা তিনবার নেওয়ার দরকার নেই x আর z নিলেও হইতো y আর z সমন্বয়ে গঠিত আচ্ছা y z না নিয়ে যাও তুমি x আর z ই নাও সুবিধা হবে অ্যাট লিস্ট তাহলে আমাকে বলো 15x² মাইনাস xz প্লাস হচ্ছে সরি মাইনাস হচ্ছে 6z² ওয়াই জেড নিলে সমস্যাটা কি তো ওয়াই এর আগে মাইনাস তো এটা একটা জ্ঞান জানো তো যাই হোক আমাকে একটু বলো 15 আর 6 গুণ করলে হচ্ছে 90 তো 1 কে ভাঙাবা হচ্ছে 9 10 90 15x² মাইনাস 10xz প্লাস 9xz মাইনাস 6z² 5x কমন নিতেছো 3x মাইনাস 2z প্লাস 3z কমন নিতেছো 3x মাইনাস 2z 3x মাইনাস 2z আর আরেকটা বিষয় হচ্ছে আমার অফলাইনের ক্লাসের টাইমিংটা চেঞ্জ করতেও হবে এমনিতেই কারণ স্কুল থাকবে তোমাদের সো একটু মুশকিল মনে হয় হয়ে যাবে তাই না আমি কি ঠিক বলছি জি ভাই আপনি কি কোচিং খুলছেন না না আমরা 4 তারিখের পরেই খুলবো মানে আমরা গভর্নমেন্ট নির্দেশনা অনুযায়ী খুলবো
আমরা গভর্নমেন্ট নির্দেশনার বাইরে যেতে পারবো না, কারণ ঝামেলা আছে। তো কোচিং অফলাইনে ক্লাস গেলে, তোমাদের আমি বলে রাখতেছি, অফলাইনে গেলেও অনলাইন থেকে ক্লাস করার সুবিধাটা তোমরা পাবা, বুঝতে পারছো? মানে অফলাইন ক্লাস হইলেও সেটা রেকর্ডিং, সেটা আমরা জুম চালু করে রাখ, বুঝতে পারছো আমার কথা? আর তোমরা প্রশ্ন করতে পারবা, কারণ মোবাইলের সাথে আমরা স্পিকার কানেক্ট করে রাখবো। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? ভাইয়া, হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া ম্যাথটা আরেকবার বুঝাবেন, আমি আসলে ডিসকানেক্ট হয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তিন চলকের বহুপদী থাকলে করবা কি, দুইটা দুইটা করে চলক নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করবা। এখানে এক্স ওয়াই জেড তিন চলকের বহুপদী আছে না, এই কারণে আমি করছি কি, ফার্স্টে এক্স আর ওয়াই নিছি, এক্স ওয়াই আর হচ্ছে এক্স ওয়াই, এই এটা নিয়ে মিডল টার্ম করছি, এটা তো বুঝবাই। আবার আমি এক্স আর জেড নিছি, ওয়াই আর জেড নিলেও হইল, যেকোনো দুইটা নিয়ে দুইবার মিলাইছি। এবার খেয়াল করে দেখো তো, এক্স চলকটা সেম হয়ে গেছে না দুই জায়গায়? তো এবারে আমাকে বলো, এক্স কমা ওয়াই কমা জেড চলক সমন্বয়ে নির্ণেয় উৎপাদকটা কত হবে? এক্স কমা ওয়াই কমা জেড চলক সমন্বয়ে নির্ণেয় উৎপাদক ক্লাসে কে কে বলতে পারবা? 3x + 4y - 2z। 3x + 4y - 2z, very good. আর এটা 5x - 6z + 3z। 5x, আচ্ছা আমি একটু ভুল করছি ভাই, দুঃখিত, হ্যাঁ সরি, এটা z হবে না, এটা y হবে, সরি। 5x - 6y + 3z, আমি কি বুঝাতে পারছি সবাইকে? ভেরা আমাকে বলো, আমি কোনটা নিয়ে কাজ করি নাই, এইটা নিয়ে কাজ করি নাই, তাই না ভেরা? ওয়াই আর জেড টা দেখো মিলছে কিনা এটা। ভেরা এই 4y এর সাথে 3z গুণ করলে কত হয়? 12yz, আর -2z আর -6y গুণ করলে কি হয় বলো তো? 12yz। তাহলে 12yz আর 12yz যোগ করলে 24yz হয় না, অটোমেটিক্যালি মিলে যাচ্ছে। সবাই কি বুঝতেছ ক্লাসের সবাই? মানে আমি এক দুই চলক সমন্বয়ে কাজ করছি দুইবার, ওয়াই আর জেড নিয়ে তো কাজ করি নাই, কিন্তু এখানে সেটা মিলে যাবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি ক্লাসের সবাইকে? ওকে ফাইন। সো এই রিলেটেড ম্যাথগুলা, এই রিলেটেড ম্যাথ আরো কয়েকটা আছে, দুই চলক তিন চলক সমন্বয়ে তোমরা এগুলো করবা। আমি একটু দেখাই দিচ্ছি, উদাহরণে আছে ভেরা, এটা হলো দুই চলক সমন্বয় এক্স আর ওয়াই, উদাহরণেও আছে, মানে সরি কাজেও আছে, আবার একটু দেখাই দিই। এটা হলো তিন চলক সমন্বয়, সরি এটাও দুই চলক সমন্বয়, সহজ। তাহলে কি করবা, এক্স আর ধ্রুবপদ নিয়ে কাজ করবা, পারবা সবাই? তো এই রিলেটেড ম্যাথ গুলা গেল। আরেকটা ক্যাটাগরির ম্যাথ আমি তোমাদের দেখাবো, সেটা প্রায়ই দেখছি আমি বিভিন্ন পরীক্ষায় আসে, উৎপাদকে বিশ্লেষণেরই স্পেশাল একটা ফর্মুলা। ভেরা তোমরা এটার প্রমাণও হয়তো করছো, সবাই কি এটার সূত্র জানো? এই সূত্রটা তো নিশ্চয়ই জানো সবাই, তাই না? আমি কি ঠিক বলছি? এটা শুধু SSC না, HSC তে উঠেও তোমার এই সূত্রটা লাগবে। এটার উৎপাদকে বিশ্লেষণের সূত্রটা কি? A+B+C A² + B² + C² - AB - BC - CA, সবাই জানি তো না ক্লাসের সবাই? তো এই সূত্রটা ব্যবহার করে কিছু উৎপাদকের বিশ্লেষণ আসে। তো সেটা হলো এরকম, আমি দুইটা উদাহরণ দিব, একটা একটা করে দেখাচ্ছি। উৎপাদকে বিশ্লেষণ করো, ক হচ্ছে x^6 - 2x³+1, এটা একটা, আর ঘ হচ্ছে
x to the power 6 plus 18x cube plus 125. So, এই দুইটা উৎপাদকে বিশ্লেষণ আমি একটা একটা করে দেখাই খুবই ইম্পর্টেন্ট ভেরা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না অনেকবার স্কুল পরীক্ষায় আসছে তো যেহেতু অঙ্কগুলো সরাসরি বইয়ে নাই দ্যাট ইজ ওয়াই পোলাপান দেখা যায় যে ধরা খেয়ে যায় তো এই টাইপের বানায় দিলেও তোমরা আলটিমেটলি পারবা দেখো ক নাম্বার x টু দি পাওয়ার 6 মাইনাস 2x কিউব প্লাস 1 এটাকে কি এই সূত্রে ফেলা যায় একটু দেখো এইভাবে ভালো করে খেয়াল করো সবাই এভাবে লেখা যায় সবাই একটু দেখে নাও কোনো প্রবলেম এখন এটা কেন লিখলাম এক্ষুনি বুঝতে পারবা ভেড়া দেখো তো সূত্র পড়ে গেছে কিনা এটা a cube plus b cube plus c cube minus 3abc formula হবে a plus b plus c a square plus b square plus c square minus ab minus bc minus ca so x square plus x plus 1 to the power 4 plus x square plus 1 minus x cube minus x minus x square x square x square ta cancel হয়ে যাচ্ছে I have more clear now সবাই কি ই দেখতে পাচ্ছ গোলা দেখতে পাইছো ভেরা দিবে জি স্যার করার চেষ্টা করতেছে দেখো এখনো কি ব্লার না সে ঠিক আছে ওকে ফাইন ম্যাথটা কি সবাই বুঝতে পারছো ক্লাসের সবাই উৎপাদকের বিশ্লেষণটা জি ভাইয়া জি স্যার ফাইন তো এবার আমরা চলে যাই হচ্ছে পরেরটায় এটার সাথে মিল আছে কিন্তু এটা বানাইতে হলে একটু বুদ্ধি থাকতে হবে ক্লাসের কেউ কি বলতে পারবা কিভাবে হবে খ নাম্বার ভেরা একটু লক্ষ্য করলে দেখবা এটা তো এক্স স্কোয়ারের কিউব এটা হলো ফাইভ কিউব কিন্তু এইটা কি পূর্ণ ঘন সংখ্যা না ঘন সংখ্যাগুলি কি কি বলতো ভাই ঘন সংখ্যাগুলো হলো 1 8 27 ইত্যাদি তো এইটাকে ভাঙবো কিভাবে জানো দেখো ভেরা মানে এটা একটা হিন্টস বলি তুমি বলো ভাই আমার কেমনে মনে আসবে যে এটা 27 45 হবে মানে তুমি ট্রাই করবা কি গুলা দিয়া 1 8 27 তারপরে তো 64 মানে খুব বেশি ট্রাই করার তো কিছু নাই এখানে তো এইটা যোগ বিয়োগ করে দেখবা কোনটার সাথে এটা ইজিলি মিলে যায় দেখো আমি যদি 27 আর 45 নেই সুবিধাটা হলো এটাকে কি লেখা যায় বলো তো ক্লাসে কে কে বলতে পারবা এটাকে কি লেখা যায় এক্স স্কয়ারের কিউব এটাকে কি লেখা যায় 5 দিলে মাইনাস 3x হোল কিউব 5 কিউব মাইনাস 3 ইনটু এক্স স্কয়ার ইনটু মাইনাস 3x ইনটু 5 বুঝাইতে পারছি সবাইকে ক্লাসের সবাই ক্লাসের সবাই কি বুঝতে পারছো জি ভাইয়া
ওকে দেখো মিলে গেছে কিন্তু 3 তিরিক্কা 9 5 9 45 তো তুমি এই চারটা দিয়ে যোগ বিয়োগ করে ট্রাই করে দেখবা কোনটায় মিলে যদি বানায় দেয়া হয় আর কমন পড়ে গেল তো সহজ তো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc তো a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca তো এটা হবে a প্লাস b প্লাস c a প্লাস 9x স্কয়ার প্লাস 25 প্লাস 3x কিউব প্লাস 15x মাইনাস 5x স্কয়ার 9x স্কয়ার থেকে 5x স্কয়ার গেলে কত হবে 9x স্কয়ার থেকে 5x স্কয়ার গেলে হবে 4x স্কয়ার সো x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 x টু দি পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 15x প্লাস 25 হোপফুলি বুঝতে পারছো এই ধরনের উৎপাদকের বিশ্লেষণ আসলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc এই ফরম্যাটে যেতে হবে সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই জি স্যার ওকে ঠিক আছে সো এবার আমরা পরবর্তী গ্রুপটা একটু যাব ভেরা তোমরা এছাড়া কয়েকটা প্রবলেম নাম্বারটা একটু কমিয়ে দিবেন সাতের ক প্রথমটা জি স্যার এই যে এটা এটা সাতের ক জি স্যার এটা ক্যালকুলেটরে কিভাবে করতে হয় আমি ভুলে গেছি তোমাকে সহজ ওয়ে বলি পাওয়ার 4 থাকলেই উৎপাদক -1 হবে বইয়ে যতগুলা অঙ্ক আছে পাওয়ার 4 এর উৎপাদক -1 আসে তবে ক্যালকুলেটরে করার নিয়মটা তোমাকে আমি একটু দেখাই দিই পুরো ইকুয়েশনটা লিখবা x x লিখতে পারো তো না x টু দি পাওয়ার 4 প্লাস 7x কিউব প্লাস 17x স্কয়ার প্লাস 17x প্লাস 6 আলফা দিয়ে ক্যালক দিবা তাহলে ইকুয়াল টু আসবে 0 দিলাম শিফট ক্যালক দুইবার শিফট ক্যালক দিবা মাইনাস 1 চলে আসবে বুঝাইতে পারছি একটা উৎপাদক দরকার না সেটা পেয়ে যাবা সবাই কি আমার কথা বুঝতে পেরেছি ইকুয়েশনটা লিখে ইকুয়াল টু 0 দিবা আর আরেকটা বিষয় হলো যারা তোমাদের কিন্তু অনেকগুলা ক্যালকুলেটরের রেকর্ডিং করছি আমরা যেমন জানি বলে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় কিভাবে সহজে কি বলে বীজগাণিতিক রাশি তারপরে আরো কতগুলো শর্টকাট টিপস আছে এগুলো আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব 9 10 এর গ্রুপে অলরেডি দিছি তো তোমাদের ওইগুলো দিয়ে দিব না তাহলে তোমাদের মনে অনেকগুলো দিছিলাম ফাইন এবারে যেটা যাব একটু দেখে নাও তোমাদের মধ্যে কয়েকজন আমাকে একটু পাঠাইছো সিজনশীল সেটা একটু দেখছি এই সিজনশীলটা 9 নাম্বার p দেওয়া আছে এত q দেওয়া আছে এত তো প্রশ্নে বলছে যে ক প্রথমে x - y হোল স্কয়ার + y - z হোল স্কয়ার এটা সম্ভব হবে যদি x = y = z হয় ভেরা বলো দুইটা বর্গরাশির সমষ্টি কখন শূন্য হয় দুইটা বর্গরাশির সমষ্টি কখন জিরো হবে তারা আলাদা আলাদা ভাবে জিরো হয় যদি আলাদা আলাদা ভাবে জিরো হয় ভেরি গুড তার মানে x = x - y জিরো হতে হবে তার মানে x = y আর y - z জিরো হতে হবে তার মানে y = z দ্যাট ইজ x = y = z সবাই কি বুঝতে পারছো এরকম একটা বইয়ে অঙ্ক আছে ওটা দিয়ে একটা অঙ্ক বানায় দিছে এটা পারবা জি সবাই ওকে ফাইন তারপরে বলা হয়েছে প্রমাণ করো যে p of a + b + c
ইকুয়াল টু হচ্ছে কিউ অফ এ প্লাস এবিসি এর সাথে এবিসি যোগ করব, কিউ অফ এবিসি টা কত, বা উল্টা কাজটা করি, হ্যাঁ উল্টা কাজটা করলে মনে হয় ভালো হবে, পি অফ এবিসি থেকে তুমি যদি এবিসি বাদ দাও, মানে পি অফ এবিসি মাইনাস এবিসি করো, দেখো কিউ অফ এবিসি হয় কিনা, তাহলে আমি উল্টা প্রমাণটা বলে ফেলতে পারব, কারণ এটা তো উৎপাদকে বিশ্লেষণই আছে, সো এটাকে নষ্ট না করে আমরা বেটার এটা থেকে এটা প্রুফ করে ফেলি। আগে দেয়া আছে দুটা লেখো, খুবই ইম্পর্টেন্ট একটা সৃজনশীল, এটা অনেক স্কুলের পরীক্ষায় আসছে, ইনফ্যাক্ট বোর্ড পরীক্ষায় আসছে। নয় নাম্বার একটা বানানো যেটা দেখাইলাম, পি অফ এবিসি দেয়া আছে এ প্লাস বি প্লাস সি, এবি প্লাস বিসি প্লাস সি এ, আর কিউ অফ এবিসি হচ্ছে এ প্লাস বি বি প্লাস সি সি প্লাস এ। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই পাচ্ছি। হেডফোনটা ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা এখন শুনতেছো সবাই? সবাই একটু কথা বলো। জি স্যার পাচ্ছি। ওকে হ্যাঁ ঠিক আছে, মানে হেডফোনটা ডিসকানেক্ট হয়ে গেছিল হেডফোনটা। যাই হোক, এখন P of ABC থেকে মাইনাস ABC করো, এটা ইকুয়াল টু কি হবে? তাই এটা মানে A প্লাস B প্লাস C, AB প্লাস BC প্লাস CA মাইনাস ABC। তো বাংলা গুণ করে দাও এবার, বাম পাশে তো এটা আছে, এটা মাথায় রাখো, ডানে বাংলা গুণ করো, A স্কয়ার B প্লাস ABC প্লাস CA স্কয়ার প্লাস AB স্কয়ার প্লাস B স্কয়ার C প্লাস এবিসি প্লাস এবিসি প্লাস বিসি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ মাইনাস এবিসি। তো এবিসি এবিসি একটা কাটা যায়, তো সাজায় আমি যদি লিখি এ স্কোয়ার বি প্লাস সি এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি, এবিসি যোগ এবিসি যোগ বিসি স্কোয়ার যোগ সি স্কোয়ার এ। এবার খেয়াল করো, আমাকে কিউ অফ এবিসি প্রমাণ করতে হবে, মানে ফার্স্টে এ প্লাস বি প্রমাণ করতে হবে। এক লাইন গ্যাপ দাও, এ প্লাস বি লিখলাম, এখন বলো এখানে কি কমন নিলে এ প্লাস বি হয়? এ বি, তাতে হইলো এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার, গুণ করে দাও এ স্কোয়ার বি আর এ বি স্কোয়ার, এ বিটা তাহলে হয়ে গেল, মিলাইতেছি আমি উল্টা ভাবে। তারপরে এই দুইটার মধ্যে তুমি এ প্লাস বি লিখলা, এখানে কি কমন নেওয়া লাগে? সি এ, তো সি এ কমন নিলে হচ্ছে সি এ স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে হয় একটা এবিসি, তো সি এ স্কোয়ার গেল এবিসি গেল। তারপরে আসতেছে কি, তারপরে সাপোজ সি এ স্কোয়ার বা সি স্কোয়ার এ, সি স্কোয়ার এ এর মধ্যে আমি সি স্কোয়ার কমন নিলাম এ প্লাস বি, তাহলে সি স্কোয়ার এ প্লাস হলো বিসি স্কোয়ার, সি স্কোয়ার এ আর বিসি স্কোয়ার গেল, আর বাকি থাকে কোন দুইটা বলো? এই দুইটা, এই দুইটার মধ্যে বিসি কমন নাও এ প্লাস বি হয়, তাহলে হইলো এবিসি প্লাস বি স্কোয়ার সি। বুঝতে পারছো সবাই? মানে এই উৎপাদকটাকে আমি লিখে লিখে এগুলোকে ব্যালেন্স করছি। এবার চারটার মধ্যে এ প্লাস বি কমন নিয়ে ফেলো, তাতে হয় এবি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার প্লাস বি সি, সো হয়ে গেছে সহজ। এই দুটার মধ্যে এখন এ কমন যায়,
b plus c হইলো আর লাস্টের দুটার মধ্যে c কমন যায় b plus c হচ্ছে তো b plus c কমন নিলে a plus b b plus c c plus a হচ্ছে যেটা কিনা q of abc এর সমান তো ভেরা এখানে p of abc minus abc ছিল তার মানে আমি কিন্তু বলতে পারি যে p of abc মানে হচ্ছে q of abc minus plus abc এই মাইনাসটা ওই পাশে গেল প্রমাণটা কি বুঝতে পারছো সোজা মানে এই ধরনের উৎপাদক বিশ্লেষণের আগেও পড়ছো এবার গ নাম্বারটা একটু আসি এরা গ নাম্বারটাই বলছে p অফ abc ইকুয়াল টু যদি abc হয় তবে যাচাই করো এটা হওয়া সম্ভব কিনা দেরা p of abc equal to abc এখন আমাকে একটু বলবা যে p of abc minus abc equal to কি প্রমাণ করছি p of abc minus abc equal to q of abc এর সমান না খ থেকে পাইছি আর কি সো এবার যেটা করব সেটা হলো গ দেয়া আছে p of abc equal to abc বা p of abc minus abc equal to 0 এটা মানে কি ছিল একটু আগে প্রমাণ করছে p of abc minus abc বলো এটা কি q of abc ছিল না জি ভাইয়া নতুন করে আর লাগবে না তো q of abc হচ্ছে a plus b into b plus c into c plus a equal to 0 তাহলে তিনটা রাশির গুণফল যদি শূন্য হয় প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে শূন্য হবে হয় a equal to minus b b equal to minus c অথবা c equal to minus a এবারে প্রমাণ করতে বলছে আমি যদি a equal to minus b ধরি লেফট সাইড হচ্ছে 1 বাই a প্লাস b প্লাস c টু দি পাওয়ার 9 সো এটা কত হবে এর মান মাইনাস b প্লাস c এর পাওয়ার 9 সো এটা হবে 1 বাই c এর পাওয়ার 9 রাইট সাইড কি হবে 1 বাই a টু দি পাওয়ার 9 1 বাই b টু দি পাওয়ার 9 1 বাই c টু দি পাওয়ার 9 মানগুলা বসাও ভেরা এ মানে হচ্ছে মাইনাস বি তাহলে মাইনাস ওয়ান বাই বি এর পাওয়ার 9 প্লাস ওয়ান বাই বি এর পাওয়ার 9 তো এটা এটা কাটা যাবে আমি জানি বিজোড় হইলে পাওয়ারটা মাইনাসই হয় তো এটা ওয়ান বাই সি এর পাওয়ার 9 হচ্ছে তার মানে এ ইকাল টু মাইনাস বি হইলে লেফট সাইড আর রাইট সাইডটা সমান ভেরা সিমিলারলি তোমরা কি বাকি দুটা করতে পারবে না বি ইকাল টু মাইনাস সি আর সি ইকাল টু মাইনাস এ হইলে সবগুলা করতে হবে কিন্তু সবাই কি আমার কথা বুঝতেছো জি স্যার তো তিনবার প্রমাণ করে বলবা যে এইটা হওয়া সম্ভব মানে এ মানে p of abc equal to abc হইলে এই দাবিটা সত্যি তো হোপফুলি আমার কথা সবাই বুঝতে পারছো এইটা একটা সৃজনশীল গেল আরো একটা সৃজনশীল দেখাইছো তোমরা আমি একটু সেটাতে যাচ্ছি যারা প্রবলেম দেখাইছো আমি সেগুলো করাই দেওয়ার চেষ্টা করতেছি যা তো প্রশ্নে বলছে p of x হইলো এত আর q of x হইলো এটা তো এখন প্রশ্নে বলছে ক নাম্বার x minus r হইলো p of x এর একটি উৎপাদক এখন প্রশ্নে বলছে p of x বহুপদের একটা উৎপাদক যদি x minus 1 হয় তাহলে দেখাও যে a প্লাস b প্লাস এটা মনে হয় সহজ এটা পারবা তাই না ক নাম্বারটা ভাই একদমই সহজ না p অফ 1 ইকুয়াল টু 0 বসায় দিবা তাইলেই তো হয়ে যাবে আমি কি বুঝাইতে পারছি p অফ 1 x মাইনাস 1 একটা উৎপাদক হইলে p অফ 1 ইকুয়াল টু 0 তাহলে p অফ 1 কত a প্লাস b প্লাস c প্লাস d না জি স্যার সবাই কি বুঝতেছো তো আই থিংক এটা তোমরা পারবা গেল
সো এবারে খ নম্বরে চলে আসো। খ নম্বরে কি বলছে, যদি আর হচ্ছে পি বাই কিউ আকারে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা একটা মূলদ সংখ্যা হয়, তবে দেখো এখানে উদ্দীপকে কি বলছে, পি অফ এক্স হচ্ছে এইটা আর এক্স মাইনাস আর হইল বহুপদীর একটা উৎপাদক। খতে স্পেশালি বলছে আর মানে হচ্ছে পি বাই কিউ। ওকে, তাহলে আগে এই পর্যন্ত আসি, তারপরে আমি পরের আলাপটায় আসতেছি। দাঁড়া, এর আগে যেটা বললাম ক নাম্বারটা পারবা না সবাই? তো সাতের ক নাম্বারটায় খ নাম্বারটায় বলছে পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে এ এক্স কিউ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। এক্স মাইনাস আর হচ্ছে পি অফ এক্স এর একটি উৎপাদক, তাই উৎপাদক উপপাদ্য অনুসারে উ উ অ উৎপাদক উপপাদ্য অনুসারে পি অফ আর ইকুয়াল টু কি হবে, জিরো। পি অফ আর যদি জিরো হয় তার মানে আমি বলতে পারি এ আর কিউ প্লাস বি আর স্কোয়ার প্লাস সি আর প্লাস ডি ইকুয়াল টু জিরো। এখন বলো স্পেশালি আর কত দেওয়া আছে, পি বাই কিউ, পি কিউব বাই কিউ কিউ, পি বাই পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, পি বাই কিউ প্লাস ডি। লসাগু করে ফেলো, কিউ কিউব লসাগু, এপি কিউব প্লাস বিপি স্কোয়ার কিউ প্লাস সিপি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ কিউব ইকুয়াল টু হলো জিরো। কিউ কিউব আর গুণ হয়ে গেল, এপি কিউ বিপি স্কোয়ার কিউ সিপি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ কিউব ইকুয়াল টু জিরো। এবার প্রশ্নটা কি বলছে দেখো, বেড়া প্রশ্নে বলছে যে পি পি বাই কিউ মানে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা কখন হয় বলতো ভাইয়া, যখন পি আর কিউ কি হবে, বেড়া আমাকে একটু বলো যে কখন একটা সংখ্যা মূলদ হয় এটা কি জানো? জিরো থেকে বড় হলে। ভেরি গুড, না জিরো থেকে বড় ফেলে না ভাইয়া, দুইটা সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, দুইটা সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায়, সাপোজ ধরো থ্রি বাই ফোর, এইটা একটা মূলদ সংখ্যা, যাতে থ্রিও পূর্ণ সংখ্যা ফোরও পূর্ণ সংখ্যা। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? ওকে, এবারে একটা কথা মনে রাখবা, বহুপদীর একটা নিয়ম হচ্ছে, ভালো করে শুনো, বহুপদীর মানে মূল বেসিক একটা নিয়ম হলো, যদি কখনো ভগ্নাংশ উৎপাদক হয়, সাপোজ ধরো এক্স মাইনাস থ্রি বাই টু, মানে এই ভগ্নাংশ যদি উৎপাদক হয়, ভালো করে বুঝো, তাহলে সেই ভগ্নাংশের লবটা, ভালো করে বুঝো, লব হবে হচ্ছে এই কনস্ট্যান্ট যে পার্টটা থাকবে তার একটা উৎপাদক, আর হর যেটা থাকে সেটা হচ্ছে ভেড়া এই যে ধ্রুবপদ এক্স কিউবের সাথে মুখ্য সহগ যেটা দেখতেছ তার একটা উৎপাদক হয়। আমি যদি একটু বুঝায় বলি তোমাদের তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। সাপোজ পি অফ এক্স ইকুয়াল টু হচ্ছে, আমি বইয়েরই একটা উদাহরণ দিই তাহলে মনে হয় বুঝতে পারবা, ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু। এই বহুপদীর একটা উৎপাদক হচ্ছে হাফ, পি অফ হাফ হচ্ছে জিরো হয়, পি অফ হাফ জিরো হচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো এখানে এক, এক কি দুইয়ের একটা উৎপাদক না,
মানে এক তো আসলে সবারই উৎপাদক আর চারের উৎপাদক কে দুই দুই তো এখানে আমাকে বলতে এখন r ইকুয়াল টু হচ্ছে p / q একটি মূলদ সংখ্যা অর্থাৎ p আর q হচ্ছে পূর্ণ সংখ্যা তাহলে আমি জানতে চাই p আর q যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে k কার উৎপাদক হবে একটু বলতে পারবা মানে এই লব যেটা থাকবে সেটা হবে d এর উৎপাদক আর হর যেটা থাকবে সেটা হলো মুখ্য সহগের উৎপাদক ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো জি ভাইয়া তো এটা এই থিওরিটা কিন্তু বইয়ের মধ্যেই আছে আমি যদি তোমাকে একটু দেখাই দিই বেরা তোমাদের 45 পৃষ্ঠায় এই যে দ্রষ্টব্যটা দেখতে পাচ্ছ মানে 45 পেজে আমার বই অনুসারে এই যে x = r r / p / q আকারে যদি মূল্য সংখ্যা হয় তাহলে এটা এটার উৎপাদক হবে প্রমাণ এই প্রমাণটা করে দাও আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে এই এটা একটু ভালো করে পড়ো এই প্যারাটা ক্লাসের সবাই আমার কথা বুঝছো জি ভাইয়া ফাইন পরবর্তী ম্যাথে চলে যাই ভাইয়া তোমাদের হয়তো মনে আছে যে এটা হচ্ছে বিগত বছরের টেস্ট পেপার এই অংশটা তোমাদের বোধহয় আগের টার্মে আমি করাইছি মনে আছে তোমাদের মানে গত টার্মে আমি তোমাদের যে সিকিউ কোশ্চেনের শীটগুলো দিছিলাম তোমরা তো নিশ্চয়ই সেগুলো কালেক্ট করছো তাই না জি স্যার এবং তোমরা তো যে আমাকে যে প্রবলেম পাঠাচ্ছো সেটাই মূলত এটাই তো এটা নাকি মানে মাত্র যেটা সলভ করলাম 12 নাম্বার এটাই সেটা ওকে সো এখান থেকে কয়েকটা টার্ম আমার একটু মনে হয় পড়ানোর প্রয়োজন সেটা একটু দেখাই দিচ্ছি ভাইয়া আমি একটা আংশিক ভগ্নাংশের সৃজনশীল দিয়েছিলাম তাই আমি একটু গ্রুপ থেকে দেখে আসি না আংশিক ভগ্নাংশ সৃজনশীল কবে দিছো ভাইয়া বুধবারের আগে দিয়েছি বুধবারের ও হ্যাঁ হ্যাঁ না এটা তো ফাংশন ও হ্যাঁ 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 মনে পড়ছে একটু দেখাই দিচ্ছি আমি সেভ করলাম ওকে এবার আমি একটু গ্রুপে শেয়ার করতেছি হ্যাঁ তোমরা মনে হয় যে ফাংশনের সময় দিছিলাম তখন আমি বলছিলাম যে দুইয়ের সময় করাই দিব একটু দেখো হ্যাঁ এটা বোধ হয় তাই না আমি কি ঠিক বলছি জি ভাইয়া খ নাম্বার আর গ নাম্বারটা আচ্ছা তো প্রথমত বলছে যে এর মান যদি 2 হয় তাহলে c ইকুয়াল টু 2b এটা দেখাইতে হবে তো প্রশ্নে বলছে যে এই q অফ x হলো p অফ x এর একটা বহুপদী মানে উৎপাদক মানে ওই উৎপাদকে যা আছে এখানে মানে আচ্ছা আমাকে বলো এখানে কয়টা উৎপাদক আছে এখানে মোট কয়টা উৎপাদক আছে বলো তিনটা আর এখানে উৎপাদক কয়টা আছে দুইটা দুইটা এর মান যদি 2 হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে c = 2b তো করে দিচ্ছি
আর ভাইরা তোমরা দয়া করে মানে দুই অনুশীলনী তো করাবো নেক্সট ক্লাসেও, তোমরা কিন্তু অবশ্যই ফাইন্ড আউট করো এর মধ্যে কি কি প্রবলেম আছে, তোমরা সেগুলো সলভ করে দিব। পি অফ এক্স হচ্ছে 18x³ প্লাস 15x² প্লাস বিএক্স প্লাস সি, কিউ অফ এক্স হচ্ছে 6x² প্লাস কত দেখে নিই, 6x² প্লাস 7x, হ্যাঁ 7x প্লাস 2, মানে এর মান 2 তো দেয়া আছে। ভাইরা আমাকে একটু জানাও এটার মিডল টার্ম কি হবে, সোজা 6 দুগুণে 12, 3 4 12, টু এক্স প্লাস ওয়ান, টু কমন নিলে টু এক্স প্লাস ওয়ান, টু এক্স প্লাস ওয়ান, সি এক্স প্লাস টু। সো এই পি অফ এক্স এটা হলো কিউ অফ এক্স, তো এখানে একটা উৎপাদক বলছে, উৎপাদক যদি হয় তাহলে বলতো পি অফ কত কত জিরো হবে, আর হচ্ছে পি অফ মাইনাস 2/3, এই দুইটা জিরো হবে। তাহলে এখানে মানটা বসায় দেখো কত হচ্ছে, 18 ইন্টু মাইনাস 1/8, 15 ইন্টু মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 15 ইন্টু 1/4 মাইনাস b/2 প্লাস c, তো 8 দিয়ে গুণ করো, মাইনাস 18 প্লাস 30 মাইনাস 4b প্লাস 8c, তো 8c মাইনাস 4b ইকুয়াল টু হইল মাইনাস 12, তো 4 দিয়ে ভাগ করো, 2c মাইনাস b ইকুয়াল টু মাইনাস 3, তার মানে 2c ইকুয়াল টু b মাইনাস 3, এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। আবার এখান থেকে p অফ মাইনাস 2/3 যদি বসাও ক্যালকুলেশনটাই দেখো, 18 ইন্টু মাইনাস 8/27 প্লাস 15 ইন্টু 4/9 মাইনাস 2b/3 প্লাস 3 ইকুয়াল টু 0, এবার 27 দিয়ে গুণ করবা, 27 দিয়ে গুণ করলে যেটা হবে, না 27 দিয়ে গুণ করার দরকার নাই, 9 দিয়ে কেটে দাও ছোট হয়ে যাবে, তাইলে 16/3 প্লাস এটা 3 দিয়ে কাটাকাটি করা যায়, 20/3 মাইনাস 2b/3 প্লাস 3, 3 দিয়ে গুণ করো, মাইনাস 16 প্লাস 20 মাইনাস 2b প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে কিন্তু b এর মানটা বের করে রাখলে মনে হয় ভালো হতো, b হচ্ছে 2c-3, 2c+3, তো এখানে b এর জায়গায় ওই মানটা বসায় দাও, 4 মাইনাস 2 ইন্টু 2c+3 প্লাস 3c, 4 মাইনাস 4c-6 প্লাস 3c ইকুয়াল টু 0, তাহলে c এর মান হবে মাইনাস 2, c এর মান যদি মাইনাস 2 হয় তাহলে 1 নং থেকে b হবে মাইনাস 4 প্লাস 3 মানে মাইনাস 1, তাহলে বলো c কি 2b হচ্ছে না, b এর দ্বিগুণ, c এর মান মাইনাস 2, b এর মান হলো মাইনাস 1, আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে, ক্লাসের সবাই কি বুঝছো ভেরা ম্যাটটা, গ নাম্বারটা বোধ হয় একটা আংশিক ভগ্নাংশ, যেমনটা ইউজুয়ালি হয় x/p(x), এটাকে আংশিক বি আর সি যে খ থেকে পাইছো সেটা ইউজ করে, ভেরা খ থেকে বি আর সি কত কত পাইছি বলো, বি হচ্ছে মাইনাস 1, সি হচ্ছে মাইনাস 2, তাহলে ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, গ মাইনাস এক্স মাইনাস 2 উৎপাদকে বিশ্লেষণ করবা, উৎপাদক আমি জানি কি কি বলো তো,
2x plus 1 আছে 3x plus 2 আছে সো সহজ 2x plus 1 তিনবার লিখে ফেলো 9x square 18x cube plus 9x square plus 6x square plus 3x 6x square plus 2x minus 4x minus 2 minus 2 so 2x plus 1 9x square plus 3x minus 2 9 দুগুণে 18 3 6 18 9x square plus 6x minus 3x minus 2 এই দুটার মধ্যে কি কমন চাই 2x plus 1 3x কমন নিলে 3x plus 2 minus 1 কমন নিলে 3x plus 2 2x plus 1 3x plus 2 3x minus 1 প্রশ্নে বলছে এইটার আংশিক ভগ্নাংশ করতে x by p of x x by p of x কত হবে তাহলে x by 2x plus 1 3x plus 2 3x minus 1 ওদের কাছে জানতে চাই এটাকে কি ধরবা a by 2x plus 1 b by 3x plus 2 c by 3x minus 1 একদম বেসিক আমার মনে হয় পারবা তাই না আমি কি ঠিক বলছি বাকিটুকু জি ভাইয়া এই আংশিক ভগ্নাংশ অনেকটাই সহজ তো চ্যাপ্টার 2 এর ভেরা আমাদের নিজস্ব কিছু পড়ানো এখনো বাকি আছে সেটা হলো কিছু এমসিকিউ রিলেটেড বা জ্ঞানমূলক কোশ্চেন আসে 2 মার্কের চক্রক্রমিক তারপরে হচ্ছে সমমাত্রিক প্রতিসমতা ইত্যাদি এই রিলেটেড কোশ্চেনগুলো সলভ করব আর তোমরা চ্যাপ্টার 2 এর সলভগুলো বের করো কি কি প্রবলেম আছে সেগুলো দেখে নাও নেক্সট ক্লাসে করায়া তারপরে চ্যাপ্টার 2 এর একটা এক্সাম নিব আর পাশাপাশি নেক্সট উইক থেকে আমি চাচ্ছি জ্যামিতিটা ধরতে মানে প্রথমে আমরা হায়ার ম্যাথের জ্যামিতি অংশটা করাবো তারপরে জেনারেল ম্যাথের জ্যামিতি অংশ বুঝতে পারছো আমার কথা সবাই জি ভাইয়া যে যে টপিকগুলোতে মূলত প্রবলেম হয় আমরা ওই জায়গাগুলো আগে আলোচনা করে নিচ্ছি আর অফলাইন ক্লাস যখন স্টার্ট হবে হোপফুলি তোমাদের ইন্ডিভিজুয়াল যে প্রবলেমগুলো আছে সেগুলো ফাইন্ড আউট ইনশাল্লাহ করতে পারবো ঠিক আছে দুইয়ের প্রবলেমগুলো একটু সর্ট আউট করে রাখো আমাকে দিও গ্রুপের মধ্যে